শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি। মামার হালকা হালকা ঠান্ডা লাগছে, এই লাগছে, এই কমে যাচ্ছে, কেমন যেন একটা ওয়েদারটা, কোনোভাবেই ওয়েদারটা কিছুতেই স্যুট করছে না দেখছি। মানে বহুদিন হয়ে গেল যে তোমার ওই সর্দি লাগছে, কমছে, বাড়ছে, এরকম একটা অবস্থা। তারপর বলো তোমাদের সবার খবর কি? আমার তো দেখো মোটামুটি দিন দিন চলছে সব কিছু। সকালবেলা মোটামুটি কাজ বাজ সেরে নিয়েছিলাম, আজকে একটু সকালবেলার দিকে ভাত ডাল রান্নাটা করা মোটামুটি কমপ্লিট করেছি, বেলার দিকে হালকা কিছু একটুখানি করতে হবে। তো রোজই তো ভাবি মানে ব্লগ তোমাদেরকে আমি দিচ্ছি, কেননা দেখো সকালবেলাটা আমার এত কাজে ব্যস্ততা থাকে আর আমি সেইভাবে চট করে সকালে কোথাও বেরোই না। সবাই এইভাবে এক্সপ্লোর করে নানান জায়গা, আমি না সত্যি একা হাতে সব কিছু করি, তো আমার চট করে এসব করা হয়ে ওঠেও না। তারপর রান্নাবান্না সেরে ঘরের কাজ টুকটাক সেরে রেখে চলে গেছিলাম মামাকে স্কুলে আনতে। আর স্কুলে তো ছুটির পর তোমরা আগের ভিডিওগুলো তো দেখেছো, বাড়ি আসতে চায় না, মানে প্রত্যেকের মা পর্যন্ত মাঠে নেমে গেছে, কে ধুলো ঘাঁটছে, কে মারামারি করছে, কে ছুটছে। আর আমার মামা তো একদম শেষ প্রান্তে চলে যায়, ওকে ডেকে ডেকে আনা যায় না, ওই দেখো দূর থেকে ছুটে ছুটে আসছে, ডাকলে তো মানে গলা ব্যথা করে যায়, তাই জোর 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 ডেকেও হাত নেড়ে পা নেড়ে কোনোভাবে ডেকে ডেকে আনা হয়। তো মোটামুটি এখন আনা হয়েছে, আর আমরা এই রাস্তাটা দিয়ে এখন আর খুব একটা যাই না, কেননা মোটামুটি বিল্ডিংয়ের পেছন দিয়ে আমরা যাওয়াটা প্রেফার করি। আর এখানে আলু গাছ বসিয়েছিল অনেক দিন আগে, তোমাদের দেখিয়েছিলাম, তো এখন দেখো মোটামুটি গাছগুলো প্রায় হয়েই এসেছে। আর ওখানে কপি গাছও কিছু হয়েছে, মাম্মাকে দেখাচ্ছিলাম আমি এখান দিয়ে যখনই যাই, মাম্মাকে যে গাছগুলো মোটামুটি ওর নলেজ রাখা দরকার সেই নলেজগুলোকে আমি দেওয়ার চেষ্টা করি। তো এখানে অনেক রকমের ফুল গাছও আছে, যে ফুল গাছগুলোর নাম আমি জানি বেসিক্যালি সেইগুলোকে মানে সেগুলোকে আমি শেখাচ্ছিলাম বা বলছিলাম। ফুলগুলো দারুণ লাগছিল দেখতে, আর যেহেতু শিবের মন্দির এখানে ধুত্র ফুলের গাছটাই কিন্তু বেশি হয়েছে, পিটুনিয়াগুলো জাস্ট ওয়াও দেখতে লাগছিল। আর এই গাছগুলো অ্যাকচুয়ালি কী ধরনের কী ফুল আমি জানি না, দেখতে কিন্তু ভীষণ ভালো। আর এই প্রত্যেকটা ঘন্টার সঙ্গে এখন একটা করে দড়ি জুড়ে দিয়েছে, যেটা মাম্মা প্রতিনিয়ত বায়না করে ছোট্ট থেকে বাজানোর জন্য, কিন্তু সেই ক্ষমতাটা নেই যে দড়িটা ধরেও ঘন্টাটাকে টং করে বাজাবে, সেটা তো আমি ওকে হেল্প করেছি। আর সামনেই শিবরাত্রি আসছে, তো শিবরাত্রি করতে হবে, প্রতি বছর আমি বাপের বাড়িতে গিয়ে শিবরাত্রিটা পালন করি, এবছর কিন্তু আমি শিবরাত্রি এই মন্দিরেই পুজো দেবো। কারণ আমাকে বিল্ডিংয়ের অনেকেই বলে বাপের বাড়ি কেন যাস, এখানে এত বড় উৎসব হয়, মেয়েটাকে নিয়ে তো এখানে একটু থাকতে পারিস। তো এবছরের ইচ্ছে আছে এইখানেই বাবার মন্দিরে পুজোটা আমি দেবো। আর এখানে এক দাদুকে সঙ্গে দেখা হয়ে গেছে, ওকে ওই দাদুভাই ওকে শিখিয়ে দিচ্ছে কীভাবে ঘন্টাটা বাজাতে হয়। তো চলো বেশি আর বকবো না, বাড়ির দিকে যাই, কেননা 10টা বেজে গেলেও রোদ কিন্তু একদম মানে প্রচণ্ড প্রখর লাগছে এই মুহূর্তেই। আর বাড়ি আসার সময় তো মাম্মা ভীষণ আনন্দ করে, রাস্তায় রীতিমতো নাচানাচি করতে করতে বাড়ি আসে। তো যাই হোক, বাড়িতে গিয়ে আবার একটুখানি জোর করে এখন একটু ফ্রুট খাওয়ানোর চেষ্টা করতে হবে, কী আর করবো। তো চলো এসেই গেছি, তো লিফ্টটাকে আবার ডাকতে হবে, সরি সরি রথ, চলো রথটাকে কল করি, দেখা হচ্ছে পরে, টাটা, কেমন লাগলো জানিও।